সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো শাহি চিকেন রোস্ট। আর এই রোস্টটি আমি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। তো এটা কিন্তু আপনি ইচ্ছে করলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন। আর এভাবে যদি রোস্ট আপনি রান্না করেন তাহলে কিন্তু আশা করি পরিবারের সকলে খুব পছন্দ করবে। তো আমি কিন্তু মুরগিগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আর সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজ কুচিটা খুব ভালো ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। আর বাদাম কিন্তু যে কোনো ধরনের ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জিরের পাউডার। আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি টক দই। তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে। এবার দিয়ে দিব রোস্টের মশলা। আর এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। আপনি যে কোনো ব্র্যান্ডের প্যাকেট নিয়ে নিতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে যখন মশলাটা কষানো হয়েছে একটু আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাংসগুলো। এবার নেড়েচেড়ে একটু ঢেকে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর যেহেতু মুরগিগুলোকে আগেই ভাত ভেজে নেওয়া হয়েছে তাই পানিটা অতটা বেশি লাগবে না। রোস্টে বেশি পানি দিলে রোস্টের স্বাদ নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু শেষ। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।